অসহায় বিড়ি শ্রমিকের ব্যাংকে প্রায় লক্ষাধিক টাকা গচ্ছিত। 10,000 টাকা তোলার পরই বাকি টাকা উধাও। নতুন এটিএম বাড়িতেই পড়ে রয়েছে, অথচ ব্যাংক থেকে উধাও বিড়ি শ্রমিকের গচ্ছিত আমানত, মানে যাকে বলে সঞ্চিত টাকা। শেষ সম্বলই চলে গেল বিড়ি শ্রমিকের, আর নেপথ্যে সেই অনলাইন ফ্রড। বলা যেতে পারে ব্যাংক প্রতারণার শিকার বিড়ি শ্রমিক। বর্তমানে ব্যাংক অ্যাকাউন্ট শূন্য, অভিযোগ দায়ের সাইবার ক্রাইম থানায়। সাধারণ মানুষ ওই বিড়ি শ্রমিক, অসহায় অবস্থা। ঘটনাটি মালদার। জানা গেছে বিড়ি শ্রমিকের নাম টুকটুকি সিংহ, বাড়ি মালদার ইংরেজ বাজার থানার কাঞ্চতর এলাকায়। স্বামী শ্রমিকের কাজ করেন। টুকটুকি সিংহ জানান, গরিব মানুষ, সংসার চালাতে বিড়ি বাঁধার কাজ শুরু করেন এবং টাকা গচ্ছিত রাখার জন্য ব্যাংক অ্যাকাউন্টও খোলেন। ব্যাংকের যাবতীয় পাসবই এবং নতুন এটিএম কার্ড চলে আসে তার হাতে। বিড়ি বাঁধার পারিশ্রমিক হিসেবে যে টাকা পেতেন, সেই টাকা শহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তিনি জমা করেন। সেখানে জমা হয় 81,000 টাকা। তবে কাজের জন্য সেখানে থেকেই চেক দিয়ে 10,000 টাকা তোলেন। এরপর নভেম্বর মাসে আবার সেই টাকা তুলতে গেলে ব্যাংকের তরফে জানানো হয় তার অ্যাকাউন্টে টাকা নেই। এরপর তো তিনি রীতিমতো হতবাক, সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন, যদিও এখনও কোনো সুরাহা হয়নি। তিনি বলছেন, আমি বিড়ি বাঁধার কাজ করি, গরিব সাধারণ মানুষ কোনো মতে সংসার চালে, একটি ঘরেই থাকি। 81,000 টাকা ঢুকেছিল, 10,000 টাকা তুলেছিলাম, তারপর ব্যাংকে বলা হয়েছে যে সেই টাকা নেই, সাইবার ক্রাইমে অভিযোগ করেছে। তারা বলছে ব্যাংকে যাও, ব্যাংক বলছে পুলিশে যাও, আমরা কোথায় যাব? তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমার কি হয়েছিল, আমি বিড়ি বাঁধা কাজ করতাম, মানে গরিব সাধারণ মানুষ, আমার স্বামী লেবারি করে, আমি বিড়ি বাঁধি, কোনো রকমের সংসারটা চলে, ঠিক আছে। তারপরে বিড়ি বেঁধে আমি পিএফ করেছিলাম, টাকা নিতাম না, ওই পিএফে জমা করতাম, যে আমাকে আমার কোনো মানে বাড়িঘর নিজস্ব নাই, একটা ঘর আছে, একটা ঘরে আমি বাস করি, ওই কারণে টাকাটা জমিয়েছিলাম দিয়ে আমি বই করি, আইডিবিআই ব্যাংকে বই করার পরে আমার পিএফে টাকাটা ঢুকেছিল। কত টাকা? আমার 81,000 টাকা ঢুকেছিল। তারপরে তারপরে আমি 10,000 টাকা উঠিয়ে নিয়েছিলাম, আমি নিজেই উঠিয়েছি দিয়ে তারপরে তখন কিছুদিন পরে আমি ব্যাংকে আসি, মানে টাকা উঠাতে আমি জানি যে আমার টাকা সুরক্ষিত আছে ব্যাংকে দিয়ে তারপরে। আপনার কি মোবাইল ফোন হারিয়ে গেছিলো? হ্যাঁ, মোবাইল ফোন আমার হারিয়ে গেছিলো। তারপরে 30 আগস্ট মোবাইল ফোন হারিয়ে গেছিলো, তারপরে আমি থানাতে ডায়েরি করেছিলাম। থানাতে ডায়েরি করার পরে তখন আমার এরকম পিএফে টাকাটা ঢুকেছিলো, ঢুকানোর পরে দিয়ে আমি 10,000 টাকা উঠালাম, উঠে ব্যাংকে আসলাম, ব্যাংক বলছে তোমার বইয়ে কোনো ব্যালেন্স নেই। দিয়ে আমি গেলাম সাইবার ক্রাইমে, ওখানে গেলাম, ওখানে বলে আসলাম, ওরা বলছে সাইবার ক্রাইমে বলছে যে তোমার ব্যাংকে ব্যাংকে যাও, ব্যাংকে বলো। ব্যাংকে আসলাম, ব্যাংকে বলছে যে না, তোমরা পুলিশকে বলো, মানে আমরা কী করবো, তা আমরা সাধারণ মানুষ, আমরা কোথায় যাব? এরকম যদি হয়, আমরা খেটে খুঁটে কোনো রকম একটু জোগাড় করেছি, যে সেটাও যদি চলে যায় তা আমরা কোথায় যাবো সাধারণ মানুষ? হরিশঙ্কর সাহা নামে আরেকজন জানান, সাইবার ক্রাইম থানার মতো সব আছে, যে এটিএম কোনোদিন ব্যবহার করেনি, নতুন এটিএম বাড়িতে রয়েছে, কিভাবে টাকা তুলে নিল, এই অবস্থা হলে সাধারণ মানুষ কি করবে, কিন্তু কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে, সাইবার ক্রাইম থানায় অভিযোগে হলে সঠিক তদন্ত কি হবে, সেখানকার এলাকাবাসী হরিশঙ্কর সাহা, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বিষয়টা নিয়ে বলবো যে দেখুন, সাধারণ মানুষের জন্য সাইবার ক্রাইম থানা সবই আছে, কিন্তু ওনারা তো কোনো হদিশ পাচ্ছেন না। ওনারা ব্যাংক বলে দিচ্ছে যে আপনার বাড়ির লোকই করেছে, এটিএম থেকে কার্ড চুরি করে করেছে, বলছে তাহলে আমরা ওনার বক্তব্য যে আমাকে ছবিটা দেখানো হোক যে কে করেছে, যখন এটিএম থেকেই হয়েছে, এটা এতদূর বলে দিচ্ছে, টাইম ডেট সব জানে, তাহলে কেন ছবিটা কেউ প্রকাশ করছে না, যে তাহলে আমি সাবধান হতে পারবো, সে আমার বাড়ির লোক যদি নিয়ে থাকে তাহলে আমি বুঝতে পারবো তো কে আমার ক্ষতিটা করলো। এইটা জানতে গেলে আমরা বারবার আমি একবার সাইবার ক্রাইমে যাচ্ছি, ওনারা বলছেন ব্যাংক বলবে, ব্যাংক বলছে সাইবার থানা বলবে, এইটার জন্যই আমরা বুঝতে পারছি। এবার সেটা আমাকে বলাতে আমি বললাম যে এরকমভাবে তাহলে করা হোক, চেষ্টা করা হোক।
সেখানকার তৃণমূল নেতা আশিস কুণ্ডু। তিনি বলছেন, প্রায় এই অভিযোগ পাচ্ছে ব্যাংকের এটিএম হ্যাক করে টাকা তোলা হচ্ছে, পুলিশ খুব অ্যাক্টিভভাবে কাজ করছে। আমরা আশাবাদী এই হয়রানি দ্রুত মিটে যাবে, ব্যাংক থেকেও সাধারণ মানুষের হয়রানি করা হচ্ছে, এই অন্যায় চলতে পারে না। তিনি কি বলছেন শোনাব আপনাদের। দেখুন, আমরা প্রায়শই এই অভিযোগটা পাচ্ছি যে ব্যাংকের এটিএম কার্ড হ্যাক করে এটিএম থেকে টাকা তুলে নেওয়া হচ্ছে। এই মর্মে বিভিন্ন মানুষ অভিযোগও করছে, পুলিশও অ্যাক্টিভলি মালদা জেলার পুলিশ সুপারের নেতৃত্বে বিভিন্ন থানার যারা পুলিশ অফিসার্স আছে এবং সাইবার ক্রাইমের যারা অফিসার্স আছে তারা খুব অ্যাক্টিভলি এটার উপরে কাজ করছে। আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি মানুষের এই হয়রানি থেকে আমরা উদ্ধার পাব। এমনকি আমরা আপনারা লক্ষ্য করে দেখলেন এই যে ব্যাংকের থেকে টাকা উইথড্র, ব্যাংকের থেকে বিভিন্ন ব্যাপারে আধার কার্ডের সংযুক্তিকরণ ইত্যাদি বিভিন্ন ব্যাপারে হ্যারাস করা হচ্ছে। এই সাম্প্রদায়িক দলের কেন্দ্রীয় সরকার গরিব মানুষ খেটে খাওয়া মেহনতি মানুষের ব্যাংকের অ্যাকাউন্টকে একটা কৃত্রিমভাবে ব্লক করে দিয়ে তাদেরকে KYC রিকোয়াইসির নামে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে এবং মানুষদেরকে আধার সংযুক্তিকরণের নামে 1,000 টাকা করে বিভিন্ন গরিব মানুষ তা দিতে বাধ্য হচ্ছে। এই অবিচার, এই অন্যায় দীর্ঘদিন ধরে চলতে পারে না। বাংলার মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারের নামে টাকা দিচ্ছে মানুষকে, আর এই কেন্দ্রের বিজেপি সরকার আধার সংযুক্তিকরণের নামে মানুষের কাছ থেকে টাকা লুট করছে। নতুন এটিএম বাড়িতেই পড়ে রয়েছে, অথচ ব্যাংক থেকে উধাও হয়ে গেছে টাকা। বিড়ি শ্রমিকের গচ্ছিত আমানত উধাও, মানে যাকে বলে সঞ্চিত টাকা, শেষ সম্বলই চলে গেল বিড়ি শ্রমিকের। সেই নেপথ্যে অনলাইন ফ্রড, বলা যেতে পারে ব্যাংক প্রতারণার শিকার বিড়ি শ্রমিক। বর্তমানে ব্যাংক অ্যাকাউন্ট শূন্য, অভিযোগ দায়ের সাইবার ক্রাইম থানায়। সাধারণ মানুষ ওই বিড়ি শ্রমিক, অসহায় অবস্থা। ঘটনাটি মালদার, জানা গিয়েছে বিড়ি শ্রমিকের নাম টুকটুকে সিংহ, বাড়ি মালদার ইংরেজবাজার থানার কাঞ্চতর এলাকায়, স্বামী শ্রমিকের কাজ করেন। টুকটুকে সিংহ জানান, গরিব মানুষ, সংসার চালাতে বিড়ি বাঁধার কাজ শুরু করেন এবং টাকা গচ্ছিত রাখার জন্য ব্যাংক অ্যাকাউন্টও খোলেন। ব্যাংকের যাবতীয় পাসবই এবং নতুন এটিএম কার্ড চলে আসে তার হাতে। বিড়ি বাঁধার পারিশ্রমিক হিসাবে যে টাকা পেতেন সেই টাকা শহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তিনি রেখেছিলেন। সেখানে জমা হয় 81,000 টাকা, তবে কাজের জন্য সেখান থেকেই চেক দিয়ে 10,000 টাকা তোলেন। এরপর নভেম্বর মাসে আবার সেই টাকা তুলতে গেলে ব্যাংকের তরফে জানানো হয় তার অ্যাকাউন্টে টাকা নেই। এরপর তিনি হতবাক হয়ে সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন, যদিও এখনও কোনো সুরাহা হয়নি। অন্যান্য সমস্ত আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।